অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টুন লটকানো থাকে এই ক্ষেত্রে নামাজ হবে কিনা তো স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে এটা কতটুকু বৈধ মহিলারা তালিম বা তাবলীগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত সমস্ত উলামায়ে কিরামী একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মূলই হলো সূরা ফাতিহা এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞানতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টুন লটকানো থাকে এই ক্ষেত্রে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে পেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 ভাগ মসজিদে এটা দেখা যায় প্রায় 100 ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দ্বীনি প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূর্ব পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দ্বীনি দার্স দ্বীনি আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায় মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে কি বলেন মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই সেটা এটা উচিত না তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কিন্তু কেবলার সাইডে বা এমন কোন জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায় সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওটা পড়বে তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে নামাজের মধ্যে মনোযোগ করবে না এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না তো এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায় যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয় পড়ার কথা স্মরণ হয় এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে এরপরে প্রশ্ন হলো স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে এটা কতটুকু বৈধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা যদি কোন স্বামী তার স্ত্রীকে এক দ্বিতীয় এবং তৃতীয় প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় তালাকে যদি দিয়ে ফেলে তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয় পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তওবা পড়ায় তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আয়েশাও যদি তওবা পড়ায় দেন তাতে কি হবে না সংসার আর জোড়া লাগবে আমি সবসময় বলার চেষ্টা করি যারা বিবাহিত তারাও শুনে রাখেন যারা অবিবাহিত তারাও শুনে রাখেন মনে রাখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক শত গণ্ডগোল লাগুক শত অশান্তি হোক খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন
তালাকের কথা মুখে বলবেন না এটা এত ছেলে খেলা না এটা খুব ডेंजरस বিষয় একবার বলে ফেলবেন ব্যবহার করে ফেলবেন তালাক হয়ে যাবে এরপর এসে হুজুরের কাছে কান্দেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না যদি এরকম তালাকে মুগাল্লাজা হয়ে যায় এক তালাক দিবেন বাঁচার উপায় আছে দ্বিতীয় তালাক দিবেন কখনো সেকেন্ড টাইম কখনো বলছেন বাঁচার উপায় আছে এরপরে যদি তৃতীয়বারও বলে ফেলেন তো শেষ আর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন এমন কি নতুন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া লাগে না কত মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয় যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে মাসালার উত্তরে দেখা যায় যে তালাকে মুগাল্লাজা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসেবে আর থাকার সুযোগ নাই নতুন করে বিয়ে পড়ালেও কোনো কাজ হবে না তে এই মাসালা শোনার পর এক দুইটা বাচ্চাও আল্লাহ দিয়ে দিয়েছে সুন্দর সংসার শয়তানে মাথা গরম করায়া তালাক দেওয়ায় দিছে মানুষরূপী শয়তানরা ফুসলায় ফাসলায় তালাক দেওয়ায় দিছে এরপর চোখের পানি ফেলে কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর খবরদার আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই বউয়ের সাথে বেশি বেশি মনোমালিন্য হয়ে গেছে তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন ধৈর্য ধারণ করতে পারতেছেন না পারলে একটা ধাক্কা দেন একটা সিমটি কাটেন একটা আস্তে করে ছোট করে একটা বক্সিং রক্সিং মেরে দেন যদি বেশি উল্টা পাল্টা করেন আপনার বিচার করা যাবে এটার একটা বিহিত হবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এটার বিহিত করা যাবে কথায় কথায় তালাক এটা ছোট লোকরা দেয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই কথায় কথায় তালাক দেয় আবার ছোট লোক কিছু বউ আছে কিছু হলেই গাটি মুসকা ঠিক করে বলে মামার বাড়ি গেলাম এই দুটোটাই ছোট লোক এই দুটোটাই কি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু যুবকরা ভালো বুঝবেন কথায় কথায় কাটি দেয় কথায় কথায় কিছু হলেই বলে কাটি আর কথাবার্তা বলে না আরে ব্লক করে ফেলছে আছে না এরকম এগুলো হলো ছোট লোক ছোট লোক ঠিক একই ভাবে ওই স্বামীগুলো ছোট লোক যারা কিছু হলেই তালাকের কথা বলে ওই মহিলাগুলো ছোট লোক যারা কিছু হলেই বলে তোমার সংসার রেখে আমি পারমারে চলে গেলাম কিরে বাবা একটা সম্পর্ক এমনি এমনি হয় না বিধায় খুব সাবধান থাকতে হবে তৃতীয় তালাক যদি হয়ে যায় তারপর ওই মহিলার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না হিল্লা বিয়ে যে পড়ে যে পড়ায় যার জন্য করা হয় এদের সকলের প্রতি লানত বর্ষণের বদদোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধায় অভিশপ্ত কাজ কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মুমিন পুরুষ আর মুমিন নারী মুসলমান পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পরিচিতদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হলো এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে না বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করে না মহিলা হিসেবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বুঝে না আবার আজকাল তো বাইরে হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া
মারাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই উমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই